Hello friends, welcome to my channel Sudipal's Dream. আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা বাড়িতে আছেন, ভালো আছেন, সেফ আছেন। আমিও খুব ভালো আছি। আর আমি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমরা সকাল সকালে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে পড়েছি। আমরা বেরিয়েছিলাম 4টার সময়, আর এখন 5টা বাজতে চলল। যখন বেরিয়েছিলাম তখন অনেকটাই অন্ধকার ছিল, এখন আলো ফুটে উঠেছে। আমরা টর্চ নিয়ে বেরিয়েছিলাম, এতটাই অন্ধকার ছিল। আর এই যে আমরা এখন পঞ্চপাণ্ডব মিলে আমরা আমাদের প্রাতঃ ভ্রমণ করছি। আর আমি ব্রাশটা করে নিলাম। আমাদের জল খাবার তাড়াতাড়ি হয়ে গেছে, আর এখন আমরা দুপুরের লাঞ্চের জন্য প্রিপারেশন নিচ্ছি। এই যে এখন তরকারিতে ফোড়ন পাকানো হলো, আর আমরা এখন পরবটি ভাজা করব। তারপর একে একে সমস্ত তরকারি আমাদের শুরু হবে, আর আমাদের ভাতটা কাটানো হবে বাইরের উনুনে, সেটা কাঠের উনুনে। ভাতটা আমাদের কাঠের উনুনেই হয়। আর আমাদের সবজি আর যেসব সকালের জলখাবার, বিকেলের জলখাবার আমাদের এই গ্যাসের মধ্যেই হয়। আর আমাদের আমরা একে অপরে সাহায্য করি, কেউ সবজি কাটে আর কেউ রান্না চাপায়। আর এই যে এক এক করে হচ্ছে সব সবজি, আর এই যে সব হয়ে গেছে আমাদের রান্না বান্না। এখন জেঠিমুনি আর পিসিমুনি মিলে সমস্ত খাবার বাড়াবাড়ি করছি। আর খাওয়ার পর আমরা এক দূর সম্পর্কে দিদা দাদুর বাড়িতে বেড়াতে গেছি, আর দেখতে এসেছি তারা কেমন আছে। কারণ তারা ছিল না, বাইরে গেছিল, আজকেই ফিরেছে। আমরা তাদের বাড়িতে এসেছি, দিদা আমাদের জন্য চা তৈরি করে দিচ্ছে। আর দিদাদের বাড়িটা উপরে নতুনভাবে তৈরি হচ্ছে, তো আমরা উপরটা একটু ঘুরে আসছি, দেখি কেমন কি করেছে। আর উপরে শেড দেওয়া হয়েছে, চাল উপরে শেডে, তার জন্য দেখছি কেমন কি হয়েছে, উপরটা কেমন লাগছে দেখতে। আর বেশ সুন্দর হয়েছে, এই যে দেখুন। আর উপরে দেখছি একটা বাথরুমও রয়েছে, এটা কুমোর সিস্টেমের বাথরুম, বেশ ভালো। আর উপরে লোকজন বেশি হলে উপরটা বেশ আরামসে শোয়া যাবে। আর এই যে এই জানলা থেকে দেখা যাচ্ছে আমাদের বাড়িটা, ওই যে ট্যাঙ্কি। আর এখানে হানিবানি তারা বিকেলবেলায় বেরিয়েছে, কারণ তারা এমনিতে খাঁচার মধ্যে থাকে। আর আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।